গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, পুজো ভালোভাবে কাটিয়েছো। এখন দিওয়ালি চলে আসছে সামনে, সবাইকে জানাই আগের থেকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। সো সবাই ভালোভাবে দিওয়ালি কাটাবে, সুস্থভাবে কাটাবে, কোভিড মাস্ক ও স্যানিটাইজার, কোভিডের জন্য মাস্ক ও স্যানিটাইজার ইউজ করবে, ঠিক আছে? তো চলো আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সো তোমরা অনেকদিন পর আবার চলে আসলাম, সো চলো ওয়েট করো, আসছে ভিডিও। আশা করছি আজকে ভিডিও ভালো লাগবে। সো চলো লেটস স্টার্ট। সো গাইস আমরা চলে এসেছি এখন বারাসাত বিগ বাজারে, দেখতেই পাচ্ছ। সো গাইস বক্স অফিস খুলে গেছে, এবারে মুভি দেখায় মজা হবে। আমরা এন্ট্রি হয়ে গেছি বিগ বাজারে, দা সানসিটি মল। এখন বিগ বাজারে যাব, তো চলো। বিগ বাজারে এসেছি, দেখো বিগ বাজারে এসে সারাক্ষণ শপিং, শুধু শপিং করতে থাকে। ১৫০ বলে ৫০ টাকা দাম, শুধু টাকা নষ্ট, শুধু টাকা নষ্ট। চলো এবার লেডিসে হয়ে যাক, এবার মেন্সে দেখি আমার জন্য কিছু পাওয়া যায় কিনা। তো চলো তারপর দেখছি। তো গাইস এখন চলে এসেছি মেন্সে, এবার মেন্সে কেনাকাটা করবো, দেখছি ভাবছি কিছু কেনাকাটা থাকলে কেনাকাটা করবো, না হলে কিনবো না, দাম কম বহুত বেশি ভাই। আর আমার এই একটা শু আমার পছন্দ হয়েছে, বাট এটার প্রাইস প্রায় ৩০০০ ডিকো পার্কের। সো আমি অ্যাফোর্ডেবল করতে পারবো না এই মুহূর্তে। সো চলো, অন্য আমার শু আছে অলরেডি, তো পছন্দ হয়েছিলো, তো চলো অন্য কিছু দেখা যাক। আমি ট্রায়াল করলাম এই শার্টটা, এই শার্টটা এরকম কালার রয়েছে, আগে যেটা পরেছি যেটা দেখতে পাচ্ছি একই কালারের। সো এইটা তো ভালো লাগে না, ওইটা তো ভালো লাগে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমি কোনটা ডিসিশন নিয়ে নিচ্ছি তোমাকে তাদেরকে অবশ্যই আমি বলবো, ঠিক আছে? তো চলো চেঞ্জ করে বাইরে যাই, কোনটা ডিসিশন নেবো এবারে, ঠিক আছে? সো চলো ফাইনালি আমি এই টি শার্টটা নিলাম। সো এটা প্রাইস হলো ৩৯৯, ঠিক আছে? তো চলো আর কি নেওয়া যায়, চলো দেখাই। এখানে আমি বডি স্প্রে দেখছি আর কি। সো ভাই এখানে আমি একটা সিক্রেট জিনিস যেটা করি সেটা হলো ফ্রিতে পারফিউম লাগিয়ে দেয়, যাই হোক এটা আমার সিক্রেট। চলো দেখতে থাকো আর কি কেনা যায়। সো গাইজ অলরেডি চলে এসেছি, এখন আমি বিগ বাজারের ফুডকোর্টে। সো ফুডকোর্টে এখন এবার খাওয়া দাওয়া হবে, মার্কেটিং তো ভর্তি, প্রচুর মার্কেটিং হয়ে গেছে আজকে, যে কিনবো না কিনবো না করে প্রচুর মার্কেটিং করে ফেলেছি। সো এবারে পেট পুজো হবে, পেট পুজো কী কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি, আর এখানে ফুড কোয়ালিটি কেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো। যেটা হলো বিগ বাজারের ফুডকোর্ট, সো আগে যারা এসছো তারা জানো এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন ফুডকোর্টে এরকম সোফা টাইপের করে দিয়েছে, ঠিক আছে? আর নর্মাল চেয়ারগুলো যেখানে ছিল ওরমই আছে, নতুন নতুন দোকান খুলেছে, ধাবা টাবা উঠে গিয়ে এখন নতুন নতুন দোকান খুলেছে। সো দেখতেই পাচ্ছ, সো চলো এখান থেকে কী কী খাবো তোমাদেরকে সব দেখিয়ে দেবো, চলো। আমরা এই ৫০০ টাকার কুপন করেছি আর কি, কার্ড করেছি, এখানে কার্ড করতে হয় প্রথম, ওই ওই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কার্ড করতে হয়, আমরা সব ৫০০ টাকার কার্ড করেছি, কার্ডটা রিফান্ড করলে বাদবাকি যাওয়া টাকা আছে বাদবাকি রিফান্ড করে দেয়, ঠিক আছে? সো চলো এখন কী খাবো চলো দেখাই তোমাদেরকে। এই যে স্মুদি বা মকটেলের এখান থেকে একটা কোল্ড কফি অ্যান্ড উইথ চকলেট সস অর্ডার করেছি। সো গাইজ তোমরা এখান থেকে ট্রাই করে বলবে এখন কেমন খেতে, তো চলো ট্রাই করাই। এখানে দেখতে পাচ্ছ এই দোকানটা, এই রেড বিরিয়ানিস রোল অ্যান্ড কাবাব বলে যেটা আছে, তো এখান থেকে এখন আমি বিরিয়ানি অর্ডার করেছি, এখন খেয়ে রিভিউ দেবো, চলো দেখা যাক। তো গাইজ আমি এখানে একটা নিয়েছিলাম কোল্ড কফি অ্যান্ড একটা চকলেট অরিও শেক, তো চলো এখন দুটোর মধ্যে পার্থক্য কী আছে, টেস্ট কীরকম চলো খেয়ে দেখে। ফার্স্টে কথা বলো কোল্ড কফিটা, নর্মাল কফি চকলেট অ্যাড আছে, ভালো খারাপ না। এবার সো গাইজ এবারে অরিও মিল্ক শেকটা ট্রাই করবো, চলো অরিও মিল্ক শেকটা ট্রাই করি। বেশ ইয়ামি টাইপের, পুরো বিস্কিট রয়েছে, পুরো অরিও রয়েছে, একদম দেখতেই পাচ্ছ এই যে পুরো অরিও ভর্তি, অনেকটাই দিয়েছে, টেস্টি আছে। আরেকটা অর্ডার করেছি সেটা এখনও আসেনি, সেটা আসুক, এবং বাঙালির ফেভারিট জিনিস যেটা ওটা আমি এখন অর্ডার করেছি সেটা আসুক,
তারপর তোমাদের রিভিউ দেবো, তারপর তোমাদের বলবো। চলো ততক্ষণে ওয়েট করো। কি তুমি কি খেতে পারোনি নাকি এখনই এইভাবে খাচ্ছ? হ্যাঁ, পাইপ পাইপ বের করে পাইপ চাচ্ছে সে সবজি। দেখো লবণ, দেখো এই যে আয় ভগবান, সব উঠে গেল। কিন্তু আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, সো বিরিয়ানি নিতে চলে এসেছি। এই যে আমার বিরিয়ানি, চলো নিয়ে যাই এবারে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম অঙ্কিত, ইউ আর ওয়াচিং দ্য ইন্ডিয়ান ট্রাফু বয়। আজকে আমরা সবাই মজা করতে বেরিয়েছি, আমাদের বিরিয়ানি চলে এসছে, সো চলো এবার টেস্ট করার পালা, টেস্ট করি চলো। সবসময় খাবার আগে হাত স্যানিটাইজ করতে হয়, সো চলো হাতটা স্যানিটাইজ করে নিই ভালোভাবে। 20 সেকেন্ড মতন হাতে ভালোভাবে ডলতে হবে, ঠিক আছে? সো চলো এবার খাওয়াটা শুরু। এখন আমরা বিরিয়ানিটা নিয়ে নিয়েছি, সো এখন টেস্ট করার পালা বিরিয়ানিটা। চলো বিরিয়ানিটা টেস্ট করে দেখি। বিরিয়ানিটা বলতে গেলে একদম নর্মাল, হালকা ফ্লেভার, উগ্র কিছু নেই, নর্মাল একদম। বলো, একটু অয়েলি আছে প্রচণ্ড, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে প্রচণ্ড অয়েলি, ঠিক আছে? সো এখন মটন কোয়ালিটিটা টেস্ট করো, মটনটা কীরকম। চলো মটনটা খেয়ে দেখি। মোটামুটি 150 গ্রামের একটা মটন দিয়েছে, সো মটনটা চলো খেয়ে দেখি। জাস্ট অসাধারণ বলতে গেলে, মটন কোয়ালিটিটা জাস্ট অসাধারণ বলতে গেলে, সেরা মটন করেছে, মটনটা সত্যি খুব সুন্দর। তো গাইস, বিরিয়ানির সাথে দিয়েছিল রায়তা, এখন রায়তাটা টেস্ট করা পালা। চলো রায়তাটা টেস্ট করে দিই কেমন হয়েছে। সবচেয়ে জঘন্য বলতে গেলে ভাই, বাঙালির জাতি আমরা এমনি পছন্দ করছি। তো গাইস, বিরিয়ানিটা মোটামুটি খেতে এখনও বলে ও খেয়েছে না, ওকেও বলো মানে মোটামুটি চলে যায়, মানে খুবই ভালো না আমি বলবো। মানে ভাতটা হচ্ছে সাধারণ বাঙালি ভাতের মতন বাড়ি, তোমরা ট্রাই করতে পারো, আমি বলবো না খুবই উত্তম। আমি এটুখানি বলতে পারি আমার খাওয়া সেরা বিরিয়ানি হলো দাদা বৌদি, তারপরে আরো আছে সেগুলো বলবো না। টাকা যদি খরচা করতে চাও তাহলে তুমি দাদা বৌদি দাও, কিন্তু মাটন কোয়ালিটি সত্যি অসাধারণ, যেমন সফট তেমন ইয়ে। মটন কোয়ালিটি আমার হেভি লেগেছে ভাই। আর আলুটা দেখি, আলুটা সফট আছে, সফট আছে, মোটামুটি সফট আছে। আরেকটা কথা, আলুতে বিরিয়ানির যে মশলাটা আছে না, পুরো আলুর ভিতর ভিতরে ঢুকে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো আলুর ভিতরে ঢুকেছে মশলাটা, জাস্ট অসাধারণ বলতে গেলে। এখন এবার বিরিয়ানিটা শেষ করে নিই, ততক্ষণ তোমরা থাকো দেখতে থাকো, চলো পরে দেখো। সো গাইস, চলে আসলাম বাড়িতে, জাস্ট এই জাস্ট এইমাত্র বাড়িতে ঢুকলাম বলতে গেলে, ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম, বসে তোমাদের সাথে এবার একটু গল্প করবো। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। অনেকদিন পর আজকে একটা ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম, ফুড চ্যালেঞ্জ না, ফুড ব্লগ নিয়ে চলে আসলাম। দেখলাম বিগ বাজারের নতুন রকমের রেড সামথিং, কি রেড ক্যাফে না ধাবা, ওইটা যাই হোক, ওটা আগে ধাবা ছিল, ওটা রেড হয়ে গেছে এখন। সো ওখান থেকে খেয়ে দেখলাম বিরিয়ানিটা, জাস্ট মোটামুটি বলতে গেলে। যদি আমি বলি, তোমরা যদি বাড়ির সাথে আমাদের কোয়ালিটি বিরিয়ানি খেতে মানে খেতে চাও, তো বাবাকা ধাবা ইজ দ্য বেস্ট। আর তারপরে যদি আরও ভালো প্রিমিয়াম খেতে চাও, সো দাদা বৌদি ব্যারাকপুরে আমার খাওয়া সবচেয়ে বেস্ট বিরিয়ানি বলতে গেলে, ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানি। সো আমি ওইটার সাথে কোনো কিছু কম্পেয়ার করি না, তোমরা জানোই ভালোভাবে, ঠিক আছে? সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে।
জানি না আমার চ্যানেলে কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা, আমার গ্রোথ মানে রিচটা পুরো ডাউন হয়ে গেছে, চ্যানেলে পুরো রিচ ডাউন হয়ে গেছে, ভিউজ পাচ্ছি না। তোমরা একটু দেখো, দেখে একটু শেয়ার করো প্লিজ, তাহলে তো আমার একটুখানি ভিউয়ার্স তো আসবে। ঠিক আছে, প্লিজ তোমরা একটু শেয়ার করো, যত পারবে শেয়ার করো তোমরা ভিডিওটা, তাহলে খুব ভালো হয়, আমার ভিডিও লোকের কাছে পৌঁছাবে। একটা কি বলবো আর, সাধারণ ছেলে আমি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, ইনফরমেশান দেওয়া আর কি। তো কালী পুজোতে তো ভিডিও আসবেই, কালী পুজোতে প্রায় তিন দিনই ভিডিও আসবে। ঠিক আছে, তারপরে একটা ট্যুর প্ল্যান হচ্ছে, ট্যুরে ভিডিও আসবে। তো তোমরা জাস্ট ওয়েট করে থাকো, মজাদার ভিডিও হবে এবারে। সো যাই হোক, তো চলো আজকের মতন এইখানেই টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির ফ্যামিলির সাথে থেকো, মা বাবার সাথে থাকবে। ঠিক আছে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার পরবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও পর্যন্ত আমাকে ইনস্টাগ্রামে ফলো করো না, ইনস্টাগ্রামে চলে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে এবং স্ক্রিনে দেখবে নাম উঠে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ইনস্টাগ্রামে ফলো করে নেবে। চলো, টাটা, বাই, লাভ ইউ অল, গুড নাইট।